আসসালামু আলাইকুম, মইনাস ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ও ভালোবাসে আমরাও বেশ ভালো আছি। এই তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন টেবিলের উপর অনেক বাজার সদাই, তরমুজ। এখন তো তরমুজের সিজন, তো তোর প্রায় তরমুজ খাওয়া হবে। তো তরমুজ নিয়ে আসছে, আর এই যে বাজার আছে, শাক সবজি অনেক কিছুই আনা হয়েছে এখানে। তো টেবিলের উপরে ছড়ানো আছে, এগুলো সব এখন গোছানো হবে। তার আগে তরমুজ কেটে নিয়ে কেটে খেয়ে নেওয়া হচ্ছে। তো নাতনিও আছে, নাতনি দাদাও আছে, সবাই আছে, ছেলে বউ আছে, সবাই মিলে আমরা আর কি তরমুজ খাচ্ছি আর কথা বলছি। তো মেহেদি আনা হয়েছে, এই যে দেখুন মেহেদি, মেহেদিও নিয়ে আসছে। আর এটা ওটা কিন্তু বন্ধুরা রাতের বেলা ছিল, রাতের মানে সন্ধ্যার দিকে বাজার নিয়ে আসছিল, সেটাই দেখাইছি আপনাদের। আর এখন হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলায় যে দেখুন আকাশের কী অবস্থা, এখন বাজে 9:30 মতো বাজে। তারপরে দেখুন আকাশের কী অবস্থা, মেঘলা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো একদম কুয়াশার মতো হয়ে আছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর ভিডিও করলাম, খুব ভালো লাগে। আর খুব সুন্দর ঠান্ডা বাতাস আসছে, দারুণ লাগতেছে। মানে কি বলবো, না গরমও না শীতও না, খুব ভালো লাগতেছে। ঝিরিঝিরি বাতাস জানালার কাছে, দাঁড়ায় দাঁড়ায় এদিকে নাস্তাও বানানো হচ্ছে আমাদের দুজনের জন্য। রুটি বানানো হচ্ছে, আর রুটিগুলো দেখে বুঝতে পারছেন কে বানাইছে। তো রুটিটা আমার হাজবেন্ড বানাইছে, আমি বানাইনি, সে এরকমই করে, আমাকে বানাতে দেয় না, নিজেই চলে আসে বানাতে। তো আমি এখানে ডিম ভাজবো, ডিম ভাজার জন্য এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে দিছি, দিয়ে একটু লবণ দিয়ে ডলে নিলাম। ডলে এখন ডিমটা দিয়ে দিব, ডিম ভাজবো আমার হাজবেন্ডের জন্য, আমার জন্য না। আমি আবার ডিম ভাজা দিয়ে রুটি টুটি খাইতে পারি না, আমার ওই চা হলে হয়ে যায়, বা ডিম পোস্ট খেতে পারি, কিন্তু ডিম অমলেটটা খেতে পারি না আমি নাস্তার সাথে। তো যাই হোক, এখানে ডিমটা ভেঙে নিলাম, ভেঙে দিল আমার হাজবেন্ড, আমি এখন ফেটে নিচ্ছি, ফেটে ডিমটা ভেজে নিব। এই তো ফ্রাই প্যানে দিয়ে দিছি, ডিমটা ভাজা হচ্ছে, হলেই হাজবেন্ডকে খেতে দিয়ে দিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন দেখবেন, আর যারা দেখছেন আমার, তারা একটা করে লাইক দিয়ে দিবেন। আমি হয়তো কথা গুছিয়ে বলতে পারি না, তো আপনারা কিছু মনে করবেন না। তো দেখা শুরুতে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন দিবেন, আর যারা এখন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার পাশেই থাকবেন। তো এখানে ডিমটা ভাজা হয়ে গেল, তো একটা ফ্রিজে নিয়ে নিলাম। তো আমরা সকালে নাস্তা খাওয়া দাওয়া শেষ করে, তারপরে যে বাজার ঘরেই ছিল, বাজারে আজকে যাওয়া লাগে নাই, সব কিছু ঘরেই ছিল। তো আমি কেটে ধুয়ে নিছি, মাছটা তো আগেই ধোয়া ছিল, পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ রান্না করবো আজকে, আর ফ্রিজে ছিল সেটা বের করে ভিজিয়ে রাখছিলাম। আর এই যে এখানে আছে পুঁই শাক, দেখতে পেলেন, পুঁই শাক আর মিষ্টি কুমড়া দুইটা একসাথে করে রান্না করব। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে, পুঁই শাক আর মিষ্টি কুমড়া খেয়ে অনেক মজার হয় তরকারিটা, আর কিছুই লাগে না খেতে। মাছ টাছের চাইতে এই তরকারিটাই ভালো লাগে, পুঁই শাক আর দিয়ে আর মিষ্টি কুমড়ার একটা ঘন্টর মতো, চরচড়ির মতো মাখা মাখা করে রান্না করলে খুবই ভালো লাগে, সেটাই রান্না করব। আর এই যেখানে পাঙ্গাস মাছ নিছি, পাঙ্গাস মাছটা মশলা দিয়ে মেখে নিলাম, এই যে ভেজে নিব এখন। তো ফ্রাই প্যানে আগেই বসাই দিছিলাম তেলটা দিয়ে, তো তেল গরম হওয়ার পরে এই যে মাছ দিয়ে দিচ্ছি, এখন মাছগুলো ভেজে নিব। এটা হচ্ছে নতুন ফ্রাই প্যান, ফ্রাই প্যানটা এটা কিসের দস্তার না কিসের বুঝতে পারি না। তো ফ্রাই প্যানটা কেমন যেন কালো হয়ে যাচ্ছে, দাগ হয়ে যাচ্ছে, দাগ ওঠে না, এত চেষ্টা করি, এত মাজা ঘষা করি, তারপর উঠাতে পারি না। তো এটা মাছ ভাজলে কিন্তু সুন্দর হয়, মাছ ভাজা মাছটা আর কি তাড়াতাড়ি উঠে যায়।
তাও দেখুন বন্ধুরা, এখন এই যে সকালবেলায় দেখাইছিলাম বৃষ্টি আসবে এই অবস্থায়, কিন্তু এখন না দেখুন, এখন এই যে দুপুর দিকে অনেক রোদ উঠছে। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মহিলাদের হোস্টেল, এখানে সব মহিলারা থাকে যারা কলেজে পড়ে, স্টুডেন্ট তারা এখানে থাকে। তো এখানে রান্না করে নিচ্ছি, তো মাছটা ভাজতে দিয়ে দিছি, আর এই চুলায় আর কি আমি পুঁই শাকটা রান্না করে নিব, পুঁই শাকটা বসিয়ে দিই, আর ওইদিকে মাছটা ভাজা হতে থাক, এই চুলায় পুঁই শাকটা বসিয়ে দিলেই পুঁই শাকটা চুলায় হয়ে যাবে, মাছটা ভাজা হলে আবার পাশের চুলায় তরকারিটা দিয়ে আবার পাঙ্গাস মাছটা রান্না করে নেব। তো এখানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ প্রতিদিনের মতোই, কাঁচামরিচ পেঁয়াজ ছাড়া তো তরকারি হয় না তেল ছাড়া। আর বন্ধুরা, আমার গাছের ফুল দেখুন, বেলি ফুল, গোলাপ, খুব সুন্দর ফুল ফুটছে। আমি যে মশলাটা এখন কষিয়ে নেবো, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন এক এক করে সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে তারপর শাকটা দিয়ে, মিষ্টি কুমড়া শাকটা দিয়ে রান্না করব। আজকে এবারই প্রথম আর কি, বছরে প্রথম এবার আর কি শাক আনা হয়েছে, পুঁই শাক। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, তো এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। আর এই যে দেখুন মাছটা এখনও আর কি ওই পিঠটা ভাজা হয়নি, ভাজা হলে উল্টে দিব। তো এই যে মশলা কষানো শেষ, এখন এই যে মিষ্টি কুমড়া শাকটা দিয়ে দিচ্ছি, দুইটা একসাথেই দিয়ে দিব, কারণ দুইটাই সফট তরকারি, কোনো সমস্যা হবে না, সিদ্ধ হয়ে যাবে, মিষ্টি কুমড়াটাও সিদ্ধ হয়ে যাবে, আর শাক তো কথাই নেই, শাকটাও একদম ইয়ে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য দুটো একসাথে দিয়ে কষিয়ে নিব। এখন এই যে সবটা দিয়ে দিয়ে তারপর ঢেকে দিলাম, এরপর শাকটা মজে গেলে আবার নেড়ে চেড়ে নিব ঢাকনাটা উঠিয়ে। আর এদিকে দেখুন মাছটাও ভাজা হয়ে যাচ্ছে, গ্যাসে এক পিঠ, এখন উল্টিয়ে দিচ্ছি আরেক পিঠ ভাজা হওয়ার জন্য। তো এই ফ্রাই প্যানটায় মাছ ভাজতে বেশ ভালোই লাগে, লেগে থাকে না আমার ওই ফ্রাই প্যানটায়, আবার মাছ ভাজতে পারি না ভালোভাবে। তো সবগুলো মাছ আমি উল্টিয়ে দিলাম, এখন ওই পিঠ হয়ে হবে। আর এই যে দেখুন বন্ধুরা, আমার পুঁই শাকটা কত কমে গেছে একদম, এখন আবার আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিন্তু নিরামিষ তরকারি, পুঁই শাক দিয়ে আর মিষ্টি কুমড়া দিয়ে নিরামিষ তরকারি, খেতে দারুণ লাগে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিয়ে আর কিছুক্ষণ রান্না করবে নিব, আর একটু শুকনো শুকনো করব, তাহলে হয়ে যাবে আমার পুঁই শাকের তরকারিটা। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, এখন এই পাঙ্গাস মাছের তরকারিটা রান্না করব। পাঙ্গাস মাছ রান্না করব টমেটো আর মটরশুঁটি দিয়ে ভুনা ভুনা করব। পাঙ্গাস মাছ তরকারির জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে, এখন পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা ভাজা হওয়ার পর সামান্য একটু পানি দিয়ে, এখন এই যে পাঙ্গাস মাছ রান্না করার জন্য মশলা দিয়ে দিচ্ছি, পাঙ্গাস মাছটা রান্না করে নিব। তো সব মশলা একে একে দিয়ে দিচ্ছি, হলুদি গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর ভালোভাবে কষিয়ে নিব। গোল্লাটা খুশখুস করতেছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে টমেটো দিয়ে দিব। এর মধ্যে দিলাম আদা রসুনের আর কি পানি, বক্সটা ধুয়ে, আদা রসুন বাটা তো শেষ, তো বক্সটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা আগে দিয়ে দিলাম, আজকে আজকে আর পরে দিব না। তো টমেটো দেওয়া হয়ে গেল, এখন টমেটোটাকে কিছুক্ষণ কষাবো, সফট হওয়া পর্যন্ত, যতক্ষণ না নরম হয় একটু কষিয়ে নিব। নরম হওয়ার পর পানি দিয়ে দিব, এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি, এই তো টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। মটরশুঁটি টমেটো দিয়ে মাছটা রান্না করলে অনেক মজার হয়, আমার কাছে খেতে খুবই ভালো লাগে আর ঘরে সবাইও পছন্দ করে। তো মটরশুঁটিটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো কষানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিলাম, সামান্য একটু পানি দিছি। তো বন্ধুরা আমার তরকারিটা বলক এসে গেছে, এখন এই যে মাছ দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করব। তো ভুনা ভুনা মানে কষা ভুনা, ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা তার ছাড়া তো তরকারি খেতে ভালোই লাগে না। ধনিয়া পাতা দিয়ে এখন ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব মাখা মাখা করে। আর এখন আমি যে শাকটা বসিয়ে দিব, শাক ভাজিটা হলে আমার রান্না শেষ। তো শাক ভাজিটা যে রান্না করা শেষ হয়ে গেছে, এখন ভাত বেড়ে নিয়েছি হাজবেন্ডের মতো। তা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব, দেখা হবে একটা নতুন ভিডিও, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।